একটি অদ্ভুত সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার মনে হয় জাপানে আসার পরে আমার হয়েছে। আমরা যারা শীত প্রধান দেশে থাকি তাদের অনেকের মধ্যেই এই ডিসঅর্ডারটা দেখা যায়, তবে হয়তো আমরা জানি না আসলে এটি একটি ডিসঅর্ডার বা এটি একটি সমস্যা। নাম হচ্ছে উইন্টার ডিপ্রেশন। আমি যদি জাপানের কথা বলি, জাপানের বছরের অধিকাংশ সময়ই শীত থাকে এবং এই শীতের সময় এখানে কন্টিনিউয়াস বৃষ্টি থাকে বললেই চলে। আর বৃষ্টি না থাকলেও আকাশ থাকবে একদম মেঘলা, রোদের দেখা পাওয়া খুবই দুষ্কর। মূলত সানলাইট একদমই না পাওয়া এবং গ্লুমি আবহাওয়ার জন্যই এই ডিপ্রেশনটা মূলত হয়ে থাকে। তবে আজকে এই শুক্রবারে এখানের আবহাওয়া এত বেশি ভালো, এই যে টকটকা রোদ উঠেছে, আকাশ একদমই পরিষ্কার, সত্যি কথা সকালে উঠে এই আবহাওয়া দেখেই মনটা একদম ভালো হয়ে গেল, নিজেকে খুব ফ্রেশ ফ্রেশ লাগছে, এনার্জেটিক লাগছে। আর যেদিনই দেখি টানা বৃষ্টি হচ্ছে, খুব মেঘলা আকাশ, আসলে তখন কিছুই ভালো লাগে না, কোনো কাজে মন বসে না, তবুও কাজ তো এখানে করতেই হবে, মন খারাপ থাকে, বিরক্তি বিরক্তি ভাব থাকে। এটাই হচ্ছে মূলত উইন্টার ডিপ্রেশনের একটা সিম্পটম।